ঘটনা ঘটিলে অসুবিধার পড়িলে দুর্ঘটনা ঘটিলে বন বিভাগকু খবর দিও সজাগ সবি সজাগ মাছ মারিব নাহি গৃহপালিত পশুকু ছাড়িব নাহি নিষিদ্ধাঞ্চলরে মাছ মারিব নাহি গৃহপালিত পশুকু ছাড়িব নাহি সবু জীবন মূল্যবান ভুলি ন যা সচেতনতা সৃষ্টি করিব অলিয়া আবর্জনা কো হটেই দব ব্যাধি ঘাটকু সবু গাধেই যিব কলা রঙ্গ বোট ব্যবহার করিব বিপদ থারু তা সবু দূরেই রহ সজাগ হুয়ো সবি সজাগ হুয়ো মনে রাখিব এই পবিত্রতা কথা ন মানিলে দুর্ঘটনা ঘটিব অকালরে কেতেবেলে জীবন জীব বিপদ বেগ কথা মানিব শপথ নিয়া সজাগ হুয়ো সবি সজাগ হুয়ো সজাগ হুয়ো সবি সজাগ হুয়ো সজাগ হুয়ো সবি সজাগ হুয়ো সজাগ হুয়ো সবি সজাগ আপনার অসাবধানতা পাই কেতে লোকের অকালের জীবন চালি যাও সেপাই সতর্ক রুহতু ফরেস্ট ডিপার্টমেন্ট সহ সহযোগর হাত বড়ান্তু খালি সেত নুহে বন্য জীবজন্তু সুরক্ষা করতু জঙ্গলের মধ্যে সুরক্ষা করতু কথার পরে অঙ্গল বঞ্চলে আমি বঞ্চি বন বিভাগ তরফর জনসচেতনতা কার্যক্রম মহাকলপড়া বন্যজীব বনাঞ্চল অধিকারী কার্যালয় অধীন জগতিজোর বনপাল কার্যালয় তরফর বজার নিকট শ্যামাখেলি মন্দির প্রাঙ্গণে রবিবার দিন কুম্ভীর সচেতন শিবির অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা নিয়ে সুদূর ভুবনেশ্বর এক চারিজিয়া কলাকার টিম নৃত্য গীত ও অভিনয় মাধ্যমে অঞ্চলবাসী সচেতন করাই উক্ত কার্যক্রমে জম্বু ফরেষ্টর মহন্ত মল্লিক জগতিজোর ফরেষ্টর রুজালিনী দাস ফরেষ্ট গার্ড অভিলিপ্সা কবি আদি উপস্থিত রই কার্যক্রম সংযোজনা করে বর্ষা ঋতু সময় কুম্ভীর প্রজনন কালে বিশেষ হিংস্র হয়ে পড়ি থাকে খাদ্য অন্বেষণে কুম্ভীর নদী ও সমুদ্র মহাণরে অপেক্ষার রই জীব ও মনুষ্যক শিকার প্রয়াস করে থাকে এণু বন বিভাগ তরফর জনসচেতনতা কার্যক্রম জরিয়া অঞ্চলবাসী সচেতন করাই পশু সম্পদ ও মনুষ্য জীবন সুরক্ষা নিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।